রক্তদান এটা আসলে অত্যন্ত পুণ্যের কাজ, অত্যন্ত স্বভাবের কাজ এবং অত্যন্ত মানবিক কাজ। এবং রক্তদান আপনার নিজের শরীরের জন্য যেরকম উপকারী, মানসিক দিক থেকে তৃপ্তির এবং ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের। তবে আমরা বছরে 1,00,000 ব্যাগ রক্ত সরবরাহ করলেও এখনও আমাদের কাছে রক্তের জন্য যারা আসেন তাদের প্রায় 30% মানুষকে আমরা দিতে পারি না আর কি। কেন? যে হারে ল্যাবে এসে রক্ত দেওয়া উচিত সেই হারে রক্তটা আমরা এখনো পাচ্ছি না আর কি। এখন অনেক উন্নতি হয়েছে, আগে 70% রক্ত আসত পেশাদার রক্তদাতাদের কাছ থেকে, দূষিত রক্ত। এখন চিত্রটা উল্টে গেছে, 70% রক্ত হচ্ছে স্বেচ্ছা রক্তদাতাদের রক্ত, আর 25-30% হচ্ছে এখনো পেশাদার রক্তদাতাদের রক্ত, যাদের অধিকাংশই হয়তো মাদকসেবী বা এই সেই অন্য অন্য নানান রকম রোগ ব্যাধিতে আক্রান্ত। আসলে অনেক সময় মনে হতে পারে যে আমি একা একা নিয়মিত দিলে কী হবে। আসলে এইখানে আমরা ভুল করি, যে আসলে কাজ শুরু করতে হয় কিন্তু একা। যে কাজটা করবেন, যে কাজটা ভালো, যে কাজটা পুণ্যের, সেটা প্রথম নিজে করতে হয়। আপনি যখন একা করবেন, যখন আপনাকে করতে দেখবে আরেকজন অনুপ্রাণিত হবে, আরেকজন অনুপ্রাণিত হবে, আরেকজন অনুপ্রাণিত হবে, এবং তখন সবাই মিলে রক্তের এই যে চাহিদা, এই চাহিদাটা পূরণ করতে পারব আর কি। আমরা যখন প্রথম শুরু করেছিলাম রক্তদান, আমাদেরকে নিরুৎসাহিত করার মানুষের কোনো অভাব ছিল না আর কি। এবং আমাদের রক্তদান কার্যক্রম যে আসলেই কার্যক্রম হিসেবে এটা ব্যর্থ হবে, এটার ব্যাপারে অনেক বিশেষজ্ঞের একমত ছিলেন যে এটা কিছুদিন পরে মুখ থুবড়ে পড়ে যাবে আর কি। কেন? আমরা অধিকাংশ কাজে শুরু করি কিন্তু যখন প্রতিকূলতার সম্মুখীন হই তখন আমরা লেগে থাকতে পারি না আর কি। এবং প্রথম বছর আমাদের সারা বছরে 1,500 ব্যাগ রক্ত, তার অধিকাংশই আমাদেরকে ফেলে দিতে হয়েছে। এবং প্রথম 3 বছর পর্যন্ত আমাদেরকে ভর্তুকি দিতে হয়েছে পুরো কাজটাতে আর কি। এবং আমাদেরও ধারণা ছিল যে আমাদের প্রথম 3 বছর যদি আমরা টিকে থাকতে পারি তাহলে আমাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে এবং এরপরে আর পেছনে তাকাতে হবে না আর কি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আর কি, যে প্রথম 3 বছর আমরা লেগেছিলাম, আমরা গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পেরেছি 3 বছরে, এবং এরপরে পেছন দিকে তাকাতে হয়নি। আমাদের রক্তদান কার্যক্রম কিন্তু এখন সেলফ রোলিং আর কি, মানে রক্তদান কার্যক্রম থেকে যে প্রসেসিং ফি থেকে যে অংশটুকু আসে সেটা দিয়ে, মানে রক্তদান কার্যক্রমের সাথে জড়িত যারা তাদের সমস্ত খরচ আমরা নির্বাহ করি। ওখানে ফাউন্ডেশন কেয়ার সেইভাবে কোনো ভর্তুকি দিতে হয় না আর কি, কারণ ভর্তুকি দিয়ে আসলে কোনো কাজকে খুব বেশি দিন চালানো যায় না আর কি। এবং এটা এখন সেলফ রোলিং স্বনিয়ন্ত্রিতভাবে চলে আর কি। এবং আসলে যখনই কোনো ভালো কাজ করবেন, যে আরেকজনে দিলে আমি করব না, আমি করি, আমি করি, আরেকজন আমাকে অনুসরণ করবে, এই যে আমি করব, আরেকজন আমাকে অনুসরণ করবে, এই ধারণাটাকে যখন আপনি মানুষের মাঝে দিতে পারবেন যে না উনি করছেন তো আমিও করি, তখন তিনিও শুরু করবেন এবং একটা কাজ বেগবান হবে। আমাদের একজন খুব বড় মাপের মানুষ প্রফেসর ডক্টর নিজামুদ্দিন প্যালিয়েটিভ কেয়ার
এবং আমাদের দেশে এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন এই প্রফেসর নিজামুদ্দিন। আমি একবার তার আলোচনা শুনছিলাম, তো তিনি একটা গল্প বলেছিলেন, লরেন আইসলির একটা গল্প, গল্পটার নাম স্টারফিস। অনেকে হয়তো শুনেছেন যে স্টারফিস, যে একদিন একজন মানুষ সমুদ্রের বেলাভূমি দিয়ে হাঁটছেন, হাঁটতে গিয়ে খেয়াল করলেন যে একটা তরুণ বালুতে ঝুঁকে কিছু একটা কুড়িয়ে সমুদ্রের দিকে ছুঁড়ে মারছে। সেই মানুষটি, সেই প্রবীণ কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়ং ম্যান, তুমি কী করছ? সে হেসে বলল যে সমুদ্রে যখন তরঙ্গ এসে সৈকতে আঘাত করে, তো পানির সাথে সাথে অনেক মাছের পোনা, অনেক কিছু এসে পড়ে আর কি। তো বলল যে আমি যে স্টারফিশগুলো বালুতে এসে পড়ছে এগুলোকে আবার সমুদ্রে ফিরিয়ে দিচ্ছি। তো প্রবীণ জেনে খুব মজা পেলেন, হেসে বললেন, তুমি কি বুঝতে পারছ এই সৈকতের যে পরিধি এটা কত লম্বা আর কি? কক্সবাজার সৈকত হলে তো, হ্যাঁ, কক্সবাজার থেকে একেবারে চিটাগং পর্যন্ত সৈকত, মাইলের পর মাইল, শত শত স্টারফিশ এই বালুতে আটকা পড়ছে, একটা একটা করে কয়টাকে তুমি বাঁচাতে পারবে? এত কষ্ট করে কি কোনো পার্থক্য করে তুলতে পারবে? এতে কি কোনো পার্থক্য হবে? তো তরুণ আবার ঝুঁকে পড়ে আরেকটা স্টারফিশ তুলে আবার সমুদ্রে ছুঁড়ে মারল। এবং সেই প্রবীণের দিকে তাকিয়ে হেসে বলল, স্যার, এই একটি পার্থক্য তো তৈরি হলো যে একটি মাছকে তো আমি বাঁচাতে পারলাম। আসলে যখন রক্ত দেবেন আপনি প্রত্যেককে বাঁচাতে পারবেন না, তাতে কজন আনইম্পর্টেন্ট, একজন। আর এখন তো আমাদের যে আধুনিক যন্ত্রপাতি, তাতে এক ইউনিট রক্ত থেকে আমরা রক্তের উপাদান পৃথক করে 4-5 জন মানুষের জীবন আমরা রক্ষা করতে পারি। অতএব আপনার এই এক ব্যাগ রক্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট। অতএব যখনই ঢাকায় যাবেন, শান্তিনগরে যাবেন, ল্যাবে যাবেন এবং রক্ত দেবেন, এবং কী হচ্ছে, একটি পার্থক্য না, 4-5টি পার্থক্য তৈরি করতে পারবেন।